ওই খানে বাস করে কানা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ আমার কবি বলেছেন ওই দেখা যায় আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের সাথে আজকে একজন মানে প্রিয় ভাই আছে আমাদের জয়নুল ভাই তো জয়নুল ভাইয়ের একটা প্রতিভা আছে তো এই প্রতিভাটা আসলে আমি আজ থেকে প্রায় ছয় মাস কি সাত মাস আগে একজনের ফোনে অডিও শুনেছিলাম তো আসলে যে সেই মানুষটা আপনারা মানে সেটা শুনে অবাক হবেন তো আমরা এখন সরাসরি জয়নুল ভাইয়ের কাছে চলে যাব আসসালামু আলাইকুম জয়নুল ভাই ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ জয়নুল ভাই আমাদের দর্শক আপনার কাছ থেকে একটু হালাল বিনোদন পেতে চাই তো আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে শোনাবেন জি ইনশাল্লাহ আমরা ছোটবেলায় যখন অনেক ছোট ছিলাম প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন একটি কবিতা আমরা শিখেছিলাম ওই দেখা যায় তাল গাছ এই কবিতাটা আমি বিভিন্ন কণ্ঠে বিভিন্ন সুরে আপনাদেরকে ইনশাল্লাহ উপহার দিচ্ছি আচ্ছা আচ্ছা আমার কবি বলেছেন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে গো কানাব গীরসা আমি বগিরে জিজ্ঞাসা করলাম ও বগি তুই খাস কি পান্তা ভাত খাস কি বগি কাইন্দা কাইন্দা কয় পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই গো অমনি ধৈরা হাঁপুস গুপুস খাই মার এবার আমরা কবিতাটি শিল্পী হাসানের কাছে পাঠিয়ে দিলাম অথবা সোহাগের কাছে পাঠিয়ে দিলাম তো এরা কিভাবে কবিতাটি বলবে ওই দেখা যাই অনুরূপভাবে আমরা এই কবিতাটি পাঠাবো আমাদের দেশের ফাটাকেষ্ট বললে সবাই চিনে আমরা তার কাছে যদি পাঠাই তাহলে সে কীভাবে বলবে আমি বলবো আমাকে কেউ পাটাকিষ্ট বলবেন না রোড গার্ড ফেটে গেছে এটা আমি দেখিনি চোখে তারপরেও বলবো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ও এখানে তে বাস করে কানা ছা এ নিয়ে রাজনীতি করার কিছু নেই অনুরূপভাবে এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে যদি আমরা পাঠাই তিনি কিভাবে কবিতাটি আবৃত্তি করবেন বিসমিল্লাহী রাহমান ইরাহিম প্রিয় দেশবাসী আলপ নারে জানেন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ ওইখানেতে বাস করে কানা বগির ছা আমরা বলে দিতে চাই অ বগি তুই খাসকি পান্তা ভাচ্চাসকি বগি বলে ইনশাল্লাহ পন্তামি খাই না পুঁটি মাছ পাই না একটা যদি পাই অমৃদরে গাপুস গুপুস খায় ঠিক কি না ভাইয়েরা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা এই কবিতাটি যদি আমরা প্রাইমারি স্কুলে যে ছোট ছোট বাচ্চারা যাদেরকে শেখানো হয় আমরা যদি তাদের কাছে কবিতাটা আবৃত্তি করতে আবৃত্তি করতে দিই তাহলে তারা কীভাবে কবিতাটি আবৃত্তি করবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি বগি বলে না না পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খায় তো অনুরূপভাবে এই কবিতাটি যদি আমাদের দেশের যে সমস্ত কারিশে হুজুর আছেন সুন্দর করে তেলওয়াত করেন তাদের কাছে যদি আমরা কবিতাটি পাঠাই তাহলে তারা কীভাবে এই কবিতাটি আবৃত্তি করবে ওই দেখা যায় তালগাস গাছ ওই আমাদের গা ওই খানেতে বাস করে কানা বগির অনুরূপ ভাবে এই কবিতাটি আমাদের দেশে যারা ওয়াইজিন যারা বক্তা তাদের কাছে যদি আমরা পাঠাই তাহলে তারা কিভাবে এই কবিতাটি আবৃত্তি করবেন আমার কবি বলেছেন ওই এইবার আমরা কবিতাটি পাঠালাম একজন বৃদ্ধা লোকের কাছে যার বত্রিশটা দাঁতের ভিতরে ভিতরেটা দাঁতই ঝরে পড়ে গিয়েছে এরকম একজন বৃদ্ধার কাছে তিনি কিভাবে কবিতাটি আবৃত্তি করবেন বাপু ওই তাও গাঁত ওই গাম্বাদ গা ওই কান্নাতে বাদ করলে কান্না বগিটা অনুরূপ এই কবিতাটি আমরা পাঠিয়ে দিব আমাদের দেশে নারী ও পুরুষের মাঝে একটা জাত আছে আমরা সবাই জানি আমাদের দেশের তৃতীয় লিঙ্গের মানুষ যারা আমরা যদি তাদের কাছে পাঠিয়ে দিই কবিতাটি তাহলে তারা কিভাবে এই কবিতাটি আবৃত্তি করবে দেখা যায় হ্যাঁ এবার আমরা কবিতাটি পাঠিয়ে দিলাম ড্রেল মর্জিলার কাছে দেখি সে কিভাবে বলে হাই আই এম দা খড ইজ দ্য ঠাল গাছ ওই দেখা যায় ঠাল গাছ ওই আমাদের খা ও এখানে ঠে ভাঁস খরে খা না চা আমাদের দেশে অনেক হুজুরেরা কান্না করে অনেক কান্না করে ওয়াজ করে আমরা যদি তাদের কাছে এই কবিতাটি পাঠাই তাহলে তারা কিভাবে বলবেন বাবা রে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির সা আহারি আমি বগিরে জিজ্ঞাসা করলাম ও বগি তুই খাস কি পান্তা ভাত কি বগি কান্দা কান্দা কয় পান্তা আমি খাই না মাছ পাই না একটা যদি পাই ওমনি ধৈরা গাপুস গুপুস আমাদের আগের সময়গুলোতে যাত্রা গান হইতো বিভিন্ন গ্রামগঞ্জে তো সেখানে যে যাত্রা অভিনয় হইতো সেখানে যে ডায়লগুলো দিত আমরা যদি তাদের মতো তাদের কাছে যদি পাঠাই তাহলে কবিতাটি তারা কিভাবে বলতো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা না 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 ওই দেখা যায় তা অলগাঁ ওইয় মাদর গাওয় ওই খানেতে বাস করে কামা বোগির সৌ ওই দেখা যায় গাও অল গাওয়া ওই গাওয়ানেতে বাস করে বোগির সৌ